ভালো আছো? তো চলো চলে এসেছি নতুন আমি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বিয়েবাড়ি। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে বিয়েবাড়ি নিয়ে। তো এর আগে তোমরা অলরেডি দেখেছো বিয়েবাড়ির সব প্রস্তুতি, যেমন আমার মেহেন্দি লাগানো, আর সেরকমভাবে কিছু দেখাতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম, মানে একটু না খুবই ব্যস্ত ছিলাম, সেই জন্য সব কিছু দেখাতে পারিনি। তো আজকে চেষ্টা করবো সবটাই দেখানোর। তো একটা দাদার বিয়ে, মানে দাদার বলতে মানে আমার একটা ফ্রেন্ড, মানে পার্লারের একটা ফ্রেন্ডের দাদার বিয়ে, তো সেখানেই যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ঝটপট আমি রেডি হয়ে নিই, অলরেডি স্নান করা কমপ্লিট, 11:15 বেজে গেছে, এখন ফোন আসবে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাড়ির থেকে বেরোনোর আগে ভিডিও করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, তো ডিরেক্ট ওখানে গিয়েই ভিডিও করছি। আর ওখানে এতটা সাউন্ড কিচ্ছু শুনতে পাবে না, তাই ভাবলাম বাড়ি এসে ঘরে ব্যাক করে দেবো, সবাই আছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো তার মধ্যেও অনেকটাই এনজয় করেছি। তো চলো গায়ে পর্বটা তোমাদের দেখাই। আমাদের হলুদ মাখাও কি চলছে এখন, মানে এটা জানা কথাই ছিল যে যতই তুমি সেজে যাও তোমাকে হলুদ মাখাবেই, মানে কোনো ছাড় নেই। তো চলো, টুইস্টটা এখনও বাকি আছে, ভিডিওটা দেখতে থাকো। মানে হলুদ মাখামাখিটা আমাদের এখানেই শেষ নয়, ভিডিওটা দেখতে থাকো যে কী কী হয়েছে। আরও বললাম না, ভিডিওটা দেখতে থাকো। এই আরেকটা অবস্থা হয়েছে, মানে সিঁড়ির থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা, বাট তাও কীভাবে হলুদ মাখানো হয়েছে, যাই হচ্ছে জায়গাটা থেকে আমি বেঁচে গেছি। মানে আমাকেও লাগানোর অবস্থা করেছিল, এবার ঠিকটা অন্যদিকে ঘুরে গেছে। আমাদের মনে হচ্ছে গায়ে হলুদটা এই মানুষটারই হচ্ছে। এত কিছু থেকে উপরে একটু উঠে এলাম ফটো তুলবো বলে, বাট এই ছাদে এসে দেখছি যে এত সুন্দর আকাশটা লাগছে না, মানে বলার নেই, পুরো শরৎকাল ফিলিংস, মানে অসাধারণ লাগছে। চলো রেডি ফেডি হয়ে একদম ভিডিও করতে পারিনি, ডিরেক্ট আমাকে এখানে আসতে হয়েছিল। তো এখানে যেটুকু পারছি করছি, দেন বাড়িতে গিয়ে ভয়েস অ্যাড করে দেবো, কারণ এখানে ভয়েস করলে একদমই তোমরা কিছু শুনতে পাবে না, কারণ গানও চলছে, এদিক ওদিক অনেক চিল্লামিল্লিও হচ্ছে। তো পুরোটাই বাড়ি গিয়ে অ্যাড করবো ভয়েস ক্লিপটা। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো এরপর ডালা মাথায় বেরোনোর প্রস্তুতি চলছে, সবাই রেডি, তো এরপর বেরোবো। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি যতটা পাচ্ছি, এনজয় করতে করতে যতটা সম্ভব হচ্ছে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বেরোনো যাক। তো এখানে একদম শাড়ি টাড়ি নিয়ে পুরো রেডি বেরোনোর জন্য, তো চলো এখানে এদের নাচানাচি নিয়ে প্ল্যানিং চলছে আপাতত। তো চলো বেরোই, দেন দেখা হবে তোমাদের সাথে আবার। Thank you.
আছে এ বাজা 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 স্টিল হয়ে স্টিল হয়ে গেছে প্রচন্ড লেট হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো। আমার স্নান টান করে এসে পরে
রেডি ফেডি হতে সব করতে করতে প্রচুর টাইম লেগে গেছিলো, তো সেই জন্য আর কি। তো চলো এরপর দেখি এখন কতক্ষণ টাইম লাগে, মানে অলরেডি 6:30 বাজে, 7:30 মতো যেতে হবে। তো যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে অবশ্যই আমি ভিডিও বাড়ি থেকে বানিয়ে যাবো, ওদের না হলে কিরকম কি সাজি না সাজি লুকটা পুরোটাই তোমাদেরকে এমনি ওখানে গিয়ে হলেও দেখাবো। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হবে। চলো ফাইনালি রেডি হয়ে গেছি, বললাম যে যদি বাড়িতে না পারি বেরিয়ে হলেও আমি লুকটা দেখাবো। তো এখানে আমরা সবাই রেডি, এরপর যাবো বরযাত্রীর জন্য। তো চলো ফটকা ফটকা ফুটছে সব দেখাই, তোমাদের পরের গাড়িটাও দেখাই সাথে। বসে আছি আমরা, আমাদের কোনো কাজ নেই, নিচে টেচে আবার হাইরান হয়ে গেছি, সেই জন্য এসে বসে দিয়েছি প্রথমে। তো চলো বরকে দেখাই তোমাদের, দেন দেখাবো কনেকে। তো এই যে আমাদের বর ফাইনালি 4:30 প্লেন করার পর বিয়ে করতে এসছে, আলাদাই মজা। এই যে আমাদেরকে এখানে টিফিন দিয়েছে, ইনি খাচ্ছেন, সবাই খাচ্ছে, আমি বাদ দিচ্ছি, আমার হাত ছিল, আমিও খাবো, আমি খাওয়া ছাড়া কিছু যাই না, তোমরাও জানো সবাই। চলো এখন বাজে হচ্ছে প্রায় 12:30, আর ওইকে এত হরিয়ালা শুনতে পাচ্ছ, কারণ ওখানে হচ্ছে বিয়ে, সিঁদুরদানটা হয়ে গেছে আর কি, সেই জন্য এতটা আওয়াজ আসছে। ওখানে আর যাইনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে সকাল থেকে, সেই জন্য বসে পড়েছি এখানে। Thank you.
কাল রাতে অনেক রাতে বাড়ি ফিরেছিলাম, তো সেই জন্য আর রাতে ভিডিও শেষ করতে পারিনি, কারণ অলরেডি যখন বাড়ি ফিরি তখন বাজে প্রায় একটা। তো সেই জন্য আর রাতে এসে এত ট্রাই টায়ার্ড হয়ে গেছিলাম, মানে সকাল থেকে কন্টিনিউ চলছে, মানে নেচে টেচে এক এক করে, তো সেই জন্য আর মনে হয়নি রাত্রেবেলা এসে ভিডিও শেষ করি। তো ভাবলাম যে রাতটা ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি, দেন সকালে দেখা হবে। তো এখন অলরেডি প্রায় বাজে 12টায়, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তো তো এরপর যাব আবার ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে খেতে যাব। তো তার আগে ভাবলাম ভিডিওটা শেষ করেই দিই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি পারি তো রিসেপশন ভিডিও করবো, আই মিন কারণ দুটো দিন অলরেডি প্রচন্ড চাপে গেছে। তো বুঝতে পারছি না যে আজকে রিসেপশন, তো তো ভিডিও করতে পারবো নাকি, তো যেটুকুই পারি চেষ্টা করবো তোমাদের কাছে দেখানোর। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।